নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল আমার বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট একটি ইনডোর প্ল্যান্ট। ঘরের ভেতরে এই গাছ খুব সুন্দরভাবে মানিয়ে নেয় এবং ঘরকে অনেকটাই সুন্দর করে তুলতে এই গাছের জুড়ি মেলা ভার। সুন্দর এই গাছটি খুব সহজেই আমরা পাতা থেকে তৈরি করে নিতে পারি। এখানে আমি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। দেখুন, আমার একটি থালা জাতীয় পটে কতকগুলি এই স্নেক প্ল্যান্ট রয়েছে। কিভাবে আমি এই স্নেক প্ল্যান্টগুলিকে তৈরি করলাম? খুব সহজ পদ্ধতি। স্নেক প্ল্যান্টের পাতা থেকে স্নেক প্ল্যান্ট গাছ তৈরি করা যায়। আমি একটি পাতা সংগ্রহ করেছিলাম। পাতাটিকে ছোট ছোট কয়েকটি খণ্ডে বিভক্ত করে নেওয়ার পরে প্লাস্টিকের গ্লাসে বালি ভর্তি করে তাতে এই পাতাগুলিকে আমি রোপণ করেছিলাম। কিছুদিন পরে এই পাতাগুলির পাশ দিয়ে নতুন করে আবার মুকুল বেরিয়ে এলো। বুঝতে পারলাম যে পাতাগুলি নতুন গাছে রূপান্তরিত হতে চলেছে। তারপরে আরও কিছুদিন পরে আমি শুধুমাত্র জল দিয়ে গেলাম। আর একটু বড় হওয়া পরে গাছগুলিকে এই থালা জাতীয় পটে আমি শিফট করলাম। তারপরে প্রথমে আমি চারটি গাছকে এখানে শিফট করলাম। তারপরে ঠিক পাশ দিয়েই নতুন নতুন আরও চারা বেরিয়ে এলো। অর্থাৎ এর সাইড থেকে রানার বের হয় এবং সেই রানার থেকে আবার নতুন চারা বের হয়। সুতরাং একটি পাতা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, তা থেকে প্রচুর সংখ্যক এই স্নেক প্ল্যান্ট সহজেই পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।